নমস্কার বন্ধুরা, ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সকালের জলখাবারে বা ডিনারে অথবা টিফিন বক্সে নেওয়ার জন্যে মশলা পরোটা আর মশলা আলুর তরকারি। আর এই মশলা পরোটা আর আলুর তরকারিটা তোমরা কিন্তু ঘরোয়া সমস্ত জিনিসপত্র দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে করছি। সবার প্রথমে আমি পরোটার আটাটাকে তৈরি করে নেব। এখানে আমি 2.5 কাপ মতন আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে আটা দিয়ে করছি, তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো। লবণ আর সাদা তেলটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। তবে আটাটাকে একটু সফটভাবে মাখবে। আটাটা যত সফট মাখা হবে পরোটাগুলো কিন্তু ততটাই নরম হবে। আটাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। এখন আমি পরোটার মধ্যে যে মশলাটা দেবো সেই মশলাটা রেডি করে নিই। আমি এখানে বেশ কিছুটা ধনে পাতা কুচি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিলাম 1/2 চা চামচের থেকে একটু কম জোয়ান। এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে মশলাটা আমি তৈরি করে নিলাম। মশলাটা আমার রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে এবার চলো মশলা আলুটাকে তৈরি করে নিই। আমি আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। আলুটার খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে এবার ছোটো ছোটো করে আমি টুকরো করে নিয়েছি। দেখো আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার চলো মশলা আলুটা তৈরি করে নিই। গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতন সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন কসুরি মেথি। এই গোটা জিরে আর কসুরি মেথিটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন সামান্য একটু হিং। হিংটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুর টুকরোগুলো। আলুটা দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আর যেহেতু আলুটা সেদ্ধ করা আছে তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দেবে না, তাহলে আলুগুলো বেশি নরম হয়ে যাবে। আবার হাইতেও দেবে না, তাহলে কিন্তু আলুটা পুড়ে যেতে পারে। মিডিয়ামে রেখে আলু মশলাটা তৈরি করে নেবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তোমরা যদি চিনি পছন্দ না করো তাহলে স্কিপ করে যেও, তবে চিনি দিলে টেস্টটা ভালো হয়। চিনিটা দেওয়ার পর আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। যখন দেখবে আলু মশলাটা তৈরি হয়ে এসছে বা আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন নামানোর আগে দিয়ে দেবে 1 চা চামচ মতন গোলমরিচের গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বাড়িয়ে কমিয়ে নেবে। আর দিয়ে দিলাম সবার শেষে 1 চা চামচ মতন ঘি। ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে আলু মশলাটা আমি তৈরি করে নিলাম। আলু মশলাটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিয়ে এবার চলো পরোটাগুলো তৈরি করে নিই। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। যেহেতু আলুটা সেদ্ধ করা ছিল তাই আলু মশলাটা হতে বেশিক্ষণ সময় নেয়নি। এবার আটাটাকে আরেকটু ভালো করে মেখে নিয়ে আমি এটার থেকে রুটির থেকে একটু বড় সাইজের লেচি করে নিচ্ছি। লেচি করা আমার হয়ে গেছে। একটা লেচি আমি তোমাদের নিয়ে বেলে দেখাচ্ছি। লেচিটা নিয়ে আমি হাতে একটু গোল করে নিলাম। নিয়ে এটাকে আটা ছিটিয়ে আমি বেলে দেখাচ্ছি। আমি এখানে আটার গুঁড়ো দিয়ে বেলছি, তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো। এটাকে রুটির মতন করে গোল করে বেলে নিতে হবে। দেখো এটা আমার বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি হাত দিয়ে রুটির চারদিকে ভালো করে লাগিয়ে নেব। দেখো আমি চারদিকে সমানভাবে মশলাটা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে ফোল্ড করে নিলাম। নিয়ে আমি একটা ত্রিকোণ আকারে পরোটা বেলে নেব। তোমরা চাইলে চৌকো করেও পরোটা বেলে নিতে পারো। পরোটার শেপটা তোমরা তোমাদের ইচ্ছা অনুপাতে দিতে পারো, তবে বেশি চাপ দিয়ে পরোটাগুলো বেলবে না, তাহলে ভেতর থেকে কিন্তু মশলাটা বেরিয়ে আসতে পারে। দেখো একটা পরোটা আমার বেলা হয়ে গেছে, আমি আর একটা পরোটাও তোমাদেরকে বেলে দেখাচ্ছি। এইভাবে একটু আটার গুঁড়ো ছিটিয়ে প্রথমে একটা রুটির সাইজে বেলে নিতে হবে, তারপর মশলাটাকে চারদিক দিয়ে ছড়িয়ে দেবে, দিয়ে ফোল্ড করে বেলে নেবে। আর মশলাটা কিন্তু চারদিকে সমানভাবে ছড়িয়ে দেবে, তা নাহলে কিন্তু পরোটাটা যখন ছিঁড়বে তখন দেখবে এক সাইডে মশলা থাকছে আর একদিকে মশলা থাকবে না। এইভাবে আমি প্রত্যেকটা পরোটাই বেলে নেব। আমার সব কটা পরোটা বেলা হয়ে গেছে, এখন চলো পরোটাগুলোকে আমি ভেজে দেখাচ্ছি। গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি। প্রথমে পরোটাটা আমি 2 পিঠ একটু শেখে নেব।
দুটো পিঠ যখন শেকা হয়ে যাবে তখন হাফ চা চামচ তেল দিয়ে আমি পরোটাগুলোকে ভেজে নেব। এই পরোটাগুলো ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলেই পরোটাগুলো ভাজা হয়ে যায়, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দিয়ে ভাজবে না, লো টু মিডিয়ামে দিয়ে পরোটাগুলো একটু সময় নিয়ে ভেজে নেবে। দুদিক চেপে চেপে পরোটাগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পরোটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। যেহেতু আমি আটা দিয়ে করছি তাই পরোটাগুলো একটু বেশি লাল লাল হচ্ছে, তোমরা চাইলে ময়দা দিয়েও পরোটাগুলোকে তৈরি করে নিতে পারো। তবে এর মধ্যে যেহেতু মশলার পুর আছে তাই আটা দিয়ে ভাজলেও পরোটাগুলো কিন্তু খেতে খারাপ লাগে না। পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। আমি এখানে মশলা আলু আর মশলা পরোটা প্লেটে তুলে নিয়েছি, একটা পরোটা তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখো ভেতরে মশলাটা কীভাবে চারদিকে ছড়িয়ে গেছে। আর এই পরোটাগুলো যেমন আলু মশলার সাথেও খেতে ভালো লাগে, আবার তুমি যদি রায়তা দিয়ে খাও তাহলেও ভালো লাগে। তাহলে বন্ধুরা রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে